হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের ব্রেকফাস্ট আর অ্যাবির জন্য লাঞ্চ রেডি করছি। আজকে অ্যাবিকে বানিয়ে দেবো ডিম টোস্ট, একটু ধনে পাতা কুচি, টমেটো আর অনিয়ন দিয়ে বানিয়ে দেব। এদিকে অমিত রেডি করছে ব্রেকফাস্টের জন্য স্মুদি, ওটমিল, বানানা আর হচ্ছে স্ট্রবেরি দিয়ে বানানো, কিন্তু কোনো মিল্ক অ্যাড করি না, শুধুমাত্র জল দিয়ে এই স্মুদিটা বানিয়ে নিই। ওদিকে অ্যাবিকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। অ্যাবি আজকে ব্রেকফাস্টে খাচ্ছে মিল্ক আর একটা ওই এখন ওটমিল কুকি, ফ্যান হয়েছে তো ওটমিল কুকি খাচ্ছে এখন। আর আমি এদিকে অ্যাবির লাঞ্চটা রেডি করছি, এর মধ্যে একটু সল্ট আর একটু ব্ল্যাক পেপার দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। আমি আবার এর মধ্যে একটু দুধও অ্যাড করে দিই, তারপরে আবারও ভালো করে মিক্স করে নিই। তাওয়াটা আগেই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। আর এটা বানাতে বানাতেই অ্যাবিকে আমি বানানা খাইয়ে দেবো। অ্যাবি খুব একটা বানানার ভক্ত নয়, তো তার জন্য ওর সাথে গল্প করতে করতে ওকে একটু খাইয়ে দিলে পরে তাড়াতাড়ি হয়ে যায়। কলকাতাতে যখন অফিসে যেতাম সেক্টর 5-এ, তখন আমি পেন গেস্টে থাকতাম, তো রোজ সকালে অফিস পৌঁছে এটাই ছিল আমার ব্রেকফাস্ট, ডিম টোস্ট। অফিসের বাইরে যে দোকানগুলো ছিল সেখান থেকে কিনে খেতাম, তবে ওর মধ্যে ধনে পাতা, টমেটো কুচি এসব কিছুই দিত না। তো আজকে একটু অ্যাবিকে আমি দিয়েছি এগুলো, আর আমরা নিজেরা খেলেও একটু লঙ্কা কুচি অ্যাড করে দিই। হয়ে গেছে এটা, এবার ছোটো ছোটো টুকরো করে দেবো অ্যাবিকে, আর একটু ফর্ক দিয়ে দেবো যাতে ওর খেতে সুবিধা হয়। এই যে আমাদের এখন ছুটোছুটির সময়, আজকে আমরা 1 মিনিট লেট, সেটা আমরা দৌড়ে দৌড়ে মেকআপ করবো। হ্যালো এভরিওয়ান, হ্যাপি ওয়েনসডে। সবাই ছুটছে আমাদের মতন, আজকে আমরা 1 মিনিট কি 2 মিনিটস লেট। আজকে 3 দিন পর বাইরে বেরোনোর সুযোগ পেয়েছি অ্যাবি বাবা। না না, আর হলো না না, কালকে টর্নেডো হয়নি, তুই এবার খেল। আজকে অনেকদিন পর গাছে জলও দিতে হলো, একটু বিকেলে রোদ উঠেছিল তো সেই জন্য। জ্যাকেটটা পর, ওটা ওই রকম জ্যাকেট পরা না পরা দুটোই সেম। আমি দেখি তো জ্যাকেটটা ছোট হয়ে গেছে, গত বছর এই যাবে না, গত বছর এই জ্যাকেটটা কেনা হয়েছিল, বড় ছিল। আমাদের এমনিতে জামা কাপড় ড্রায়ারে দিয়ে শুকোনো হয়, তো জামা ছোট হয়ে যায়। ইন্ডিয়া থেকে তো লার্জ টি শার্ট নিয়ে এসে এখন এমন অবস্থা হচ্ছে, ওগুলো আমি পরছে আমার টি শার্ট দেখাবো, একটা দুটো টি শার্ট মানে যেই না কাচতে নিয়ে ড্রায়ারে দিয়েছি ছোট হয়ে গেছে। আমি একটু বড় হয় বলছি তুই পরে ফেল না, ওরা খেলতে থাকুক, সময় বেশি নেই। 5:15 হয়ে গেছে, এই জাস্ট অফিস বন্ধ করেছি, 5:45 বেরোবো। এর তো আবার আজকে আইস স্কেটিং ক্লাস আছে, আজকে লাস্ট, আজকে আইস স্কেটিং ক্লাস, ও নেক্সট উইক হবে, তারপরে লাস্ট, তারপরে আবার সামারে, মানে এখনো স্প্রিং সিজনের ক্লাসই চলছে। কালকে যেরকম সুইমিংটা লাস্ট হয়ে গেল, পরের সপ্তাহে নেই, আবার জুলাই থেকে শুরু হবে। আজকে চিকেন কারি বানাচ্ছি, কিন্তু একটু অন্যরকম করে। প্রথমে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজটাকে আমি চপারের মধ্যে একটু মিহি করে চপ করে নিয়েছি, সেটাকে আবার একটু ফ্রাই করছি। আর এদিকে চিকেনটাকেও আমি ভালো করে ওয়াশ করে তারপরে একটু ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে এবার এই হালকা ফ্রাই করে রাখা চিকেনটার মধ্যেই টক দই, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে এবার এটাকে ভালো করে মিক্স করব। ওদিকে আলুটাও একটু হালকা করে ভেজে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে একটু 5-10 মিনিট রাখবো, ততক্ষণে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু আদা রসুনের পেস্টটা দিয়েও আর একটু ভেজে নেব। চিকেনটা অ্যাড করে দিলাম, এবার তো চিকেনটাকে কষাতে হবে, কিন্তু মনে হচ্ছে না চিকেনটাকে রান্না করে তারপরে যেতে পারবো অ্যাবির আইস স্কেটিং ক্লাসে, কারণ ঘড়িতে বাজছে 5:30, 5:45 মধ্যে বেরোবো। এই 15 মিনিটসের মধ্যে এই ড্রামস্টিক পিসগুলো কখনোই রান্না হবে না, আর একটুখানি স্লো কুক করেই রান্না করতে হয় ড্রামস্টিকগুলো, যাতে মশলা মশলাগুলো ভালো মতন ঢুকে যায়। তো সেই জন্য যাই হোক, অ্যাবি তো ফিরে এসে 30 মিনিটসের গ্যাপে আবার পিয়ানো ক্লাস থাকে, তো এই 30 মিনিটসের গ্যাপের মধ্যে ভেবেছিলাম ওকে ডিনারটা দেবো, সেটা আর হবে না, ও কিছু একটা খেয়ে নেবে পিয়ানো ক্লাসটা করতে করতে, ততক্ষণে চিকেনটা হয়ে যাবে। চলে এসছে খেলাধুলা করে, আমি বলছি যে ড্রামস্টিকটা রেডি করে যেতে পারবো না চিকেনটা, তো আমি বলছি চিকেনটা রেডি করে যেতে পারবো না, এসে একটু লেট হবে। আমি বলছি দেখ চোখে চিকেন ড্রামস্টিক তো আমি ওয়েট করতে পারবো, খাবার আমি ওয়েট করতে পারবো বিকজ চিকেন ড্রামস্টিক আমার হচ্ছে সেকেন্ড ফেভারিট। ফার্স্ট ফেভারিটটা কি তোমার? বিরিয়ানি। বিরিয়ানি যদি চিকেন ড্রামস্টিক দিয়ে বিরিয়ানি বানিয়ে দাও তাহলে সেটা কেমন ফেভারিট হবে? সেটা নাম্বার 1 হয়ে যাবে। কম খাচ্ছিস? আচ্ছা দে আমিও খাচ্ছি, আমিও ওর সাথে সাথে খাচ্ছি, যত তাড়াতাড়ি প্যাকেটটা শেষ করা যায়। তারপর আরেকটা ক্লাসের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, একটু 4-5 মিনিট আগে বেরিয়েছি, কারণ অমিত বলল গ্যাস রিফিল করতে হবে গাড়িতে, তো সেই জন্য বাড়ির কাছেই যে গ্যাস স্টেশনটা আছে সেখানে এসে দাঁড়ালাম।
তো এখানে আবার গ্যাস রিফিল নিজেকেই করতে হয়, তো সেজন্য অমিত গাড়ি থেকে বেরিয়ে এলো, এবার নিজেই গ্যাস রিফিল করে নিচ্ছে। গ্যাস রিফিল করার জন্য দুটো অপশান আছে, একটা হচ্ছে কত লিটার গ্যাস নেবে আর একটা হচ্ছে কত টাকার নেবে, তো অমিত সেটাকে সিলেক্ট করে নিল। আমার মনে হয় সব রকম গ্যাস স্টেশনেই এই অপশানটা আছে, গ্যাস স্টেশন বা পেট্রোল পাম্পে। ইন্ডিয়াতে যেটাকে আমরা পেট্রোল পাম্প বলি সেটা কানাডাতে এখানে বলে হচ্ছে গ্যাস স্টেশন। আর গ্যাস প্রাইস মোটামুটি পার লিটারের জন্য 1.3 থেকে 1.5 এরকম ভ্যারি করে, মানে $1.30 থেকে $1.50-এর মধ্যেই মোটামুটিভাবে থাকে। আমরা যে নির্দিষ্ট অ্যামাউন্টটা সিলেক্ট করেছি সেটা যেই রিচ করে যাবে এটা অটো কাট হয়ে যাবে, আর তখন গ্যাস রিফিল হবে না, তখন এটাকে নির্দিষ্ট জায়গায় আবার রেখে দিতে হবে। আর মোটামুটি ছোট বড় সব গ্যাস স্টেশনের সাথে একটা শপ থাকে যেখানে সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়, স্ন্যাক আইটেম, চিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো পাওয়া যায়, আর কফিও পাওয়া যায়। গ্যাস স্টেশনের পাশেই রাখা আছে ওয়াশার ফ্লুইড, এগুলো আবার যেহেতু কানাডায় এত ঠান্ডা সেজন্য যাতে ঠান্ডাতে যাতে বরফ না হয়ে যায়, জমে না যায়, তার জন্য এই যে লেখাই আছে -45°C অবধি এটা আর কি আইস হবে না। তো আমাদের হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, বাট রাস্তায় ভালোই ট্রাফিক আছে, এটা তো অফিস শেষ করে বিকেলবেলা সবার বাড়ি ফেরার সময়, তো এই সময় রাস্তায় একটু ভিড় থাকেই। আজকে আমরা এবির গ্লাভস আনতে ভুলে গেছি, ওই সেদিন কার ক্লিনিং এর জন্য গাড়িটাকে খালি করে দেওয়া হয়েছিল, গ্লাভস টাভস সমস্ত নিয়ে যাওয়া হয়েছিল গাড়ি থেকে, ব্যাস আর গাড়িতে নেওয়া হয়নি। এবার আমি কি গ্লাভস পরেছি আজকে, গার্ডেনিং গ্লাভস, একটা প্যাকেট কেনা হয়েছিল গাড়িতে ছিল, সেইটা পরেই করবে, হ্যাঁ না হলে পরে ওকে অ্যালাউ করবে না স্কেটিং এ, তাহলে হয়তো ফেরত যেতে হবে, পারবেও না করতে, অত ফ্রিজিং কোল্ড, তার মধ্যে 1 ঘন্টা ধরে গ্লাভস ছাড়া পারবেই না। এটাতে যদি অসুবিধা হয় চলে আসিস, আর এটা অনেকগুলো আছে অ্যাবি, সেরকম হলে দুটো তিনটেও পরিয়ে দিতে পারবো। ক্লাস হয়ে গেছে, আসছে ক্যাট ওয়াক করতে করতে, বাবা আজকে দৌড়ে দৌড়ে, রোজ তো ক্যাট ওয়াক করতে করতে আসিস, বসো, ঠান্ডা লেগেছে হাতে, ঠিক ছিল হাতে, ঠান্ডা লেগেছে, বাবা গার্ডেন গ্লাভস কাজে, আজকে তো রিনা দিতে এমনি লেট হবে, তার মধ্যে বায়না শুরু করেছে যে চিপস খাবে, আমি বললাম ঠিক আছে খেয়ে নে, স্পাইসি ডরিটোস, কি লেখা আছে ওটা, সুইট চিলি হিট, এটা খাবে বলছে, না সুইট চিলি হিট ডরিটোস, রোজ এক একদিন এক একটা ফ্লেভার ট্রাই করবে, ভালোই হয়েছে, এখন গিয়ে ও এখন গাড়িতে খেতে খেতে চলে যাবে, বাড়ি গিয়ে তাহলে ওকে শাওয়ারটা করিয়ে দিলে, প্রচন্ড মাথাটাতে ঘেমে যায় তো একদম, বাড়ি গিয়ে শাওয়ার করিয়ে দেবে তারপরে পিয়ানো ক্লাসে বসে যাবে, নিয়েছো নাও, নিয়েছো খাবার দেখেই মনে হচ্ছে খুব ভালো, এই সেই গ্লাভসের বক্স, এর মধ্যে গার্ডেন গ্লাভস রয়েছে অনেকগুলো, গার্ডেনা, হ্যাঁ নামই হচ্ছে এটার গার্ডেনা, এটা কাজ দিয়েছে, ভালোই হয়েছে এটা এখানে থাকুক, অনেকগুলো একসাথে এটা, হ্যাঁ হ্যাঁ করো, হ্যাঁ টিপিটোস অনলি, আমি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আগে এটাকে একদম লম্প লাভ ঝাপ করে তারপরে ওটাকে বন্ধ করতে হতো, এখন বলছে শুধু টিপিটোস অনলি। চিকেনটা রান্না হয়ে গেছে বাড়িতে এসে, একটু ঝোল রেখেছি কারণ শুধু আজকে চিকেনের ঝোল আর ভাত, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, ওদিকে অ্যাবির পিয়ানো ক্লাস শুরু হয়ে গেছে, শুরু মানে আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, ব্যাস এটা হয়ে গেছে, অ্যাবির পিয়ানো ক্লাস শেষ হয়ে গেছে, ও নাকি ক্লাস করতে করতে খুব সুন্দর একটা কিচেন থেকে গন্ধ পাচ্ছিল, তো এখন ডিনারটা একটু সাজিয়ে গুছিয়ে দিই, আজকে তো বেশি কিছু আইটেম নেই, শুধু চিকেনের ঝোল আর ভাত, একটু চিকেনের মধ্যে বড় বড় করে আলুও দিয়ে দিয়েছিলাম, আর অনেকটা স্যালাড কেটেছি গাজর শশা সমস্ত কিছু দিয়ে। উইকডেজগুলোতে মাছের আঁশ ছাড়িয়ে কেটে নুন হলুদ মেখে তারপরে ভেজে রান্না করতে অনেকটাই সময় লেগে যায়, তাই খুব একটা মাছ খাওয়া হয় না উইকডেজে, চিকেনই খাওয়া হয়, তো চিকেনে যখনই কোনো একটু অন্যরকমের নতুন রেসিপি দেখি তখনই ট্রাই করতে ইচ্ছে করে, আজকে রেসিপিটাও ফার্স্ট বানালাম, এরকম চিকেনটাকে হালকা প্রথমে ভেজে নিয়ে তারপরে ম্যারিনেশন করে রান্না করলাম, এতে দেখলাম গ্রেভিটাও একটা অন্যরকম দেখতে হয়েছে, আর একটু রান্না করার সময় টেস্টও করলাম, একদম অন্যরকম টেস্টই হয়েছে, আর কোনো টমেটোও দিইনি এর মধ্যে, শুধু টক দই দিয়েই বানিয়েছি।
এখন বাজে রাত্রি 10:15, এখন আমাদের বাইরে আলো আছে। আস্তে আস্তে দিন বড় হচ্ছে, মানে যত সামারের দিকে এগোচ্ছি তত দিন বড় হচ্ছে। লাস্ট দুদিন ধরে যদিও বৃষ্টি হয়েছে, মেঘলা ছিল, তত ভালো করে বোঝা যাচ্ছিল না। আজকে তো বিকেলবেলাটা বেশ ভালোই রোদ ঝলমলে ছিল। তো এই জাস্ট কিছুক্ষণ আগেই সানসেট হলো। আমরা মানে হ্যাঁ আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি হারু বাবুকে ঘুম পাড়াতে। কি হয়েছে, বাইরে খেলতে যাবে এখন? না, স্টার্স স্টার্স দেখতে পাচ্ছো? আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।